সারাদিন রোজা রাখার পর অর্থাৎ বারো থেকে চোদ্দ ঘন্টা রোজা রাখার পর কিন্তু শরীরে ডিহাইড্রেশন বা অনেকটা পানি স্বল্পতা দেখা দেয় তো এটির কারণে কি আসলে চোখেও কোনো রকম ড্রাইনেস বা শুষ্কতা দেখা দিতে পারে এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করেন মানে ডাইরেক্টলি রিলেটেড না হলেও যেটা হয় যে সারাদিন যে আমরা পানি যদি না খাই এবং সেটার জন্য যে আমাদের ড্রাইনেসটা তৈরি হয় রাতের বেলা আমরা ওইটা যদি পুষিয়ে নেই যেভাবে আমরা বেশি করে পানি বেশি করে পানি খেয়ে সেরি এবং ইফতারের মাঝখানে ওই সময়টাতে বললেও আসলে বলা সুজা অতত করা জানা তার সময়টা অনেক অল্প অনেক অল্প এবং এর মধ্যে যেটা করতে হবে যেটা করা উচিত সেটা হচ্ছে যাদের অলরেডি প্রি এক্সিস্টিং ড্রাইনেস আছে চোখে তারা যেটা করতে পারে এসএআর এবং ইফতারের মধ্যে ড্রপটা বেশি বেশি করে দিতে পারে আচ্ছা এবং অনেক সময় ওযু করার সময় অনেকের অভ্যাস আছে যে ওযু করলে শুধু ওজুর যে পানিটা পারছে ওটা কোনো প্রবলেম হয় না কিন্তু অনেক সময় ওযু করার সময় মানুষ অতিরিক্ত পানি দিয়ে চোখের মধ্যে একটা স্প্ল্যাশ করে এটা আসলে কোনো প্রয়োজন নেই এটা কোনো প্রয়োজনীয় নেই এটা ওজুর part না এবং এটা করলে দেখা যায় যে আমাদের চোখের পানির মধ্যে যে একটা লিপিড লেয়ার আছে যেটার জন্য আমাদের পানির শুষ্কতা एक्चुअली কম হয় সেই লিপিড লেয়ারটা বড়জ ঢংশ হয়ে গিয়ে নষ্ট হয়ে যায় তো এগুলো কতগুলো জিনিসের কারণে ড্রাইনেসটা আরো বেশি প্রিভেলেন্ট হয় এগুলো প্রিভেন্ট করার জন্য ড্রপটা বেশি করে বাড়িয়ে দিলেই যথেষ্ট আচ্ছা তাহলে আমরা আসলে এই ড্রাইনেসটা যেন আর না বাড়ে আপনি যে আমাকে বলছিলেন যে যাদের ড্রাইনেস আছে অলরেডি তারা আপনি বলছে একটি টিপস আসলে আমাদের দর্শকদের জন্য আমরা পেলাম যে যাদের ড্রাইনেস অলরেডি আছে তারা অবশ্যই বেশি করে ড্রপটা রমজান মাসে আরো বেশি করে দিবেন যাতে তাদের ড্রাইনেসটা না হয় ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া